গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকের আমার শ্যুটটাও আজকে বাইরে একদম হাইওয়ে দিয়ে যাচ্ছি। হাজবেন্ড গাড়ি চালাচ্ছে, মেয়েও আছে আজকে। আজকেও একটা ট্রিপ আমরা নিচ্ছি, একদমই ছোট্ট ট্রিপটা, বেশি বড় হবে না। দেখুন কি সুন্দর দৃশ্যগুলো সব দেখাচ্ছি। এটা হাইওয়ে ব্রিজ পার করছি আমরা। অসাধারণ একটা দৃশ্য, দেখুন কি সুন্দর লাগছে। তা বন্ধুরা, আজকে আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করে দিলাম। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। আর আমার চ্যানেলে যারা এসেছো কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এত সুন্দর সুন্দর নাজারা দেখার জন্য। আর একটা লাইক করবে, কমেন্ট করবে, অ্যান্ড শেয়ার করবে। আজকে আমরা যাব, ভাবছি হালি শহরের দিকেই যাব। কাঁচাপাড়ায় আছি, আমার একটা মন্দির দেখাই, দেখো কি সুন্দর। আজকে আমার একদম আমার জন্মস্থান থেকে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি। কাঁচাপাড়ার উপর দিয়ে এখন যাচ্ছি, হালি শহরে ইচ্ছা আছে যাওয়ার। সেখানে গেলেও তোমরা অনেক কিছু দেখতে পাবে, তোমরা তো জানোই ওখানে অনেক দর্শনীয় স্থান আছে। হাইওয়ের উপর দিয়ে দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে একদম। এখন পেট্রোল পাম্পে ঢুকবো আমরা, একটু তেল ভরে নেবো। ট্যাঙ্কি ফুল না করলে কী করে ঘুরবো? পেট্রোল পাম্পে আমরা একদম ঢুকে যাচ্ছি। এই যে এসে আমাদের তেল টেল ভরা হয়ে গেছে, এবার আমরা বেরোবো। মেয়ে ওই যে বসে আছে পেছনে, আমার মেয়ে কিছুই বলবে না, চলুন সঙ্গে থাকুন। দেখুন আমরা একদম একটা সবুজের মধ্যে দিয়ে, একদম ঘন একটা জঙ্গলের ভিতর দিয়ে রাস্তাটা, এটা এইখানটা দিয়ে বেশি লোকজন যাওয়া আসা করে না, কিন্তু এই রাস্তাটা গেলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো, সেই কারণে রাস্তাটা ধরলাম। একদম গাছপালা ভর্তি, সবুজ আর সবুজ, মানে গ্রিনারি যাকে বলে, একদম সেই রকম। দেখুন না, বাঁশ গাছ, বাঁশ গাছ একেবারে নিচে নেমে গেছে। ওইটা দিয়ে ফাঁকা এলাকাটা ছেড়ে এবার একদম লোকালয়ে চলে এসেছি। লোকজন বেশ দেখতে ভালোই লাগছে। এখন তো আর লোকজন দেখাই যায় না, এত সুন্দর লোকজন বেরিয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। যাচ্ছি এবার, এখন আমরা কাস্টমারের ভেতর দিয়ে যাচ্ছি, এখন খালি শহর আসেনি। খালি শহর যখন ঢুকবো গেটটা আপনাদেরকে দেখাবো। চারিদিকে দোকানপাট খোলা রয়েছে, যেহেতু বিকেলবেলা সেহেতু দোকানপাট খোলা থাকবে। একদম জমজম আছে, হ্যাঁ হ্যাঁ যাওয়া যাবে। এরকম চারটা কলেজ আছে, এই সরি সরি কাঁচাপাড়া কলেজ আমি ভুল বলে ফেলেছি। চারটা বলতে বলতে এত হ্যাবিট হয়ে গেছে তো, এখন কাঁচাপাড়াটা মুখতে খুব একটা খুব কম, সেই কারণে চারটা বলে ফেলেছি। কাছাকাছি চলে এসেছি, গাড়ি চলে গেছে আমাদের, একদম সাই সাই করে আমাদের গাড়িটা সার্ভিসিং করা হয়েছে, তো চালাচ্ছে একদম। রাস্তাঘাটে এত সুন্দর বাস, তারপরে এত গাড়ি চললে বেশ ভালোই লাগে, মনে হয় আমরা আগের যা মানে আগের পরিস্থিতিতে ফিরে আসছি, ফিরে যাচ্ছি।
হয় তাহলে তো ভিজতে হবে একদম, কোথায় প্রচুর ভিড় করেছে, বলো ভিজে একেবারে আচ্ছন্ন আকাশ, জানি না কি হবে। তো সামনেই পুজো, কটা শপিং মল দেখিয়ে দিলে আমাদের, গুছে রেডি সবাই চলে আসবেন কাস্তেপাড়া খালি শহরের এখানে মার্কেটিং করতে। আমরা এখানে রামপ্রসাদে স্নানের ঘাটে এসেছি, কিন্তু ভেবেছিলাম যে রামপ্রসাদের ভিতরেও যাব, কিন্তু সেইখানটা একদমই বন্ধ, লোকজন জমায়েত হয়ে যাবে বলে বন্ধ। চলুন আমাদের গঙ্গাটা দেখে নিই, আবার আজকে আরেকটা গঙ্গা, গঙ্গার তো একটাই রূপ কিন্তু এক এক জায়গায় এক এক রকম। ছোটোবেলায় এখানে আমরা মাঝে মাঝে আসতাম, কিন্তু এখন আর আসা হয় না, আর যাস না কিনা আমরা এসেছি মা সিদ্ধেশ্বরী মন্দিরে, আস্তে আস্তে ভেতরে যাব। অল্প লোকজনই আছে, সবাই আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছে। মন্দিরের ভেতরে ক্যামেরা করা যাবে না ঠিক, আমি সেই কারণে বাইরের থেকে করছি, খুব অস্পষ্ট দেখা যাচ্ছে। আর বেরিয়েও যেতে হবে আমাদের, কেননা বৃষ্টি নামছে, বৃষ্টি গুড়গুড়ি পড়ছে। এখানে বসার জায়গা ভালোই আছে, কিন্তু একদম আলো খুব কম, আর সন্ধ্যাও হয়ে আসছে, সে কারণে সব ঘোলা ঘোলা লাগছে, পরিষ্কার দেখা যাচ্ছে না। আমার হাজবেন্ড বসে আছে, কার কথা ভাবছে কে জানে।
বিশাল ভিড় হয়ে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড বাবা গার্লফ্রেন্ড আসবে দেখা করতে ভালো মায়ের দর্শন হয়ে গেল, খুব ভালোই দর্শন করলাম মায়ের, ভালো লাগলো, পরিবেশটা খুবই শান্ত, খুবই সুন্দর। আর একটু আগে আগে আসলে আমরা আর একটু এনজয় করতে পারতাম, বসতে পারতাম, ভালোই জায়গা ছিল বসার, কিন্তু সন্ধ্যা হয়ে এসেছে, তার মধ্যে বৃষ্টি নামছে, আমাদের বেরিয়ে পড়তে হয়েছে, এবার আমাদের গাড়ি আবার ছুটেছে। এখন জানি না, বলছে কেনাকাটা করবে কিছু, যদি করে তো দেখাবো, আর না করলে বাড়ি। কেনাকাটা তো হয়ে গেছে, এবার কেনাকাটা হলো, এবার খাওয়া দাওয়া না হলে হবে? রেস্টুরেন্টে এসেছি, মোমো অর্ডার দেওয়া হয়েছে, এখনো মোমোটা এখনো আসেনি, আমরা বসে আছি। আর তার আগে আইসক্রিম খাওয়া হয়ে গেছে, আর একটা চিকেন রোল খাওয়া হয়ে গেছে, রেস্টুরেন্টে এসেও কাজে ব্যস্ত, মোবাইল খোঁজাচ্ছে। একটা জুতোর জায়গায় দুখানা দুটো জুতো কিনেছে, খোশ মেজাজে আছে এখন, বিশাল ব্যাপার। এখন এখন বাড়ি গিয়ে দেখাবো জুতো, যার জুতো সে দেখাবো। মোমো চলে এসছে, একদম চিকেন মোমো, হাওয়া স্টার্ট। বাবু কেমন, ভালো? মোমোটা ভালোই খেতে, সুপটা খাচ্ছে। চলো এখন একটু খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। খাওয়া দাওয়া কেনাকাটা কমপ্লিট, বাড়িতেও একদম বাড়ির কাছাকাছিও চলে এসেছি। নেমে পড়লাম, এবারে গাড়ির থেকে নামলাম, এবার বাড়ির ভিতর ঢুকবো আমরা। দরজা মনে হচ্ছে খোলা আছে, দেখ। দাদাই ফোন করছে, মাথা কি করবো, ফেলে দাও। আচ্ছা নিয়ে এসছি অনেক, মেয়ে দরজা খুলে এবার ভেতরে যাব। এসে পড়েছি বাড়িতে, এটা কাস্তাপাড়ার বাড়ি, আমার চাকদার বাড়ি নয়, কাস্তাপাড়ার বাড়ি। ঢুকছি আমরা, আসবেন না নাকি? ও এত গাড়ি চালিয়েছে, একদম বিধ্বস্ত অবস্থা, এখন তুলছি তুলছি গাড়ি। দেখেছো 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 তো এবার একটু বসলাম, অনেকক্ষণ বেরিয়েছি, ইভিনিংটা বেশ ভালোই আমরা এনজয় করলাম। সন্ধেবেলা অনেকদিন পর তিনজন মিলে এতটা আনন্দ করলাম। তারপরে আবার মায়ের কাছে এসেছি, মায়ের কাছে আমি আজকে দুপুরবেলাতেই এসেছি, মনটা একটু খুশি খুশি, মায়ের কাছে আসলে সবারই খুব ভালো লাগে। তা আর ব্লগটা আর বাড়াবো না। তা বন্ধুরা, আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। আমি সব সময় বলি, সব সময় সবাই হাসি খুশি থাকবে, তাহলেই দেখবে জীবনটা খুব সুন্দরভাবে কাটবে। তা আজকে টাটা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, বাই।